আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম লাম ইয়াকুনিল লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন رسول من الله صحبا مطهرة فيها كتب قيمة وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما নান্দিয়া সংঘ আদর্শ দাখিল মাদ্রাসার অনলাইন ক্লাসের পক্ষ থেকে তৃতীয় শ্রেণীর সকল ছাত্রছাত্রী বৃন্দ তোমাদেরকে শুভেচ্ছা স্বাগত অভিনন্দন স্নেহ মমতা অন্তঃস্থল থেকে দোয়া প্রীতি আমি আশা করছি তোমরা সকলে ভালো আছো, ভালো থাকে কামনা করছি। তোমাদের দোয়ার বদলতে আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন। আজকে আমি তোমাদের জন্য তোমাদের তৃতীয় শ্রেণীর পাঠ্য বই কোরআন ও তাজবীর, এই কোরআন ও তাজবীরের প্রথম অধ্যায়ে প্রথম অধ্যায়ের চোদ্দতম পাঠ পাঠে 98 নং সূরাতুল বাইয়িনা, সূরাতুল বাইয়িনার প্রথম চারটি আয়াত নিয়ে আলোচনা করব। চারটি আয়াত যেহেতু তোমাদের এই কোরআন কারিমের আয়াতগুলোকে তোমাদের জন্য প্রথম প্রস্তুতি সঠিক হতে হবে, কেননা আল্লাহ পাক বলেন করাতিল কোরআন তারতিলা, কোরআন শরীফ তারতিল এবং তাদবীর মুআফিদিন স্থিরভাবে মন্থর গতিতে সুললিত কণ্ঠে সুন্দর আওয়াজে স্থির মস্তিষ্কে আস্তে আস্তে থেমে থেমে কোরআনুল করিম তালাওয়াত করার জন্য আল্লাহ পাক নির্দেশ করেছেন। কেননা আল্লাহ যেভাবে হুকুম করেছেন সেভাবে কোরআনুল করিম তালাওয়াত করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, রুব্বা কারিমিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু, অধিক কোরআন পাঠক রয়েছে যে কোরআন পাঠককারীদের জন্য কোরআন অভিশম্পাত করে থাকে, লানত করে থাকে। অন্য হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শরীফ নিজে শিখেন এবং অন্যকে শিক্ষা দেন। তাহলে দেখো, একদিক দিয়ে কোরআনুল করিম তালাওয়াতকারীর সম্পর্কে তার মর্যাদা এবং ফজিলত ফজিলতের কথা আলোচনা করা হয়েছে, তার মর্যাদার কথা আলোচনা করা হয়েছে। অন্যদিকে সতর্কবাণী হিসাবে বলা হচ্ছে যে কোরআনুল করিম যদি ভুল পড়া হয় তাহলে সেই ভুলের কারণে সওয়াবের পরিবর্তে গুনাহ হতে থাকবে। তাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 98 নং সূরাটি সূরাতুল বাইয়িনা, যে সূরাটির নাম হলো সূরাতুল বাইয়িনা মদিনায় অবতীর্ণ, সূরাতুল বাইয়িনা সোরাটি সুন্দরভাবে তালাওয়াত করতে হবে, বিশুদ্ধ তালাওয়াত করতে হবে। তোমরা সকলে সুন্দর সুললিত কণ্ঠে তালাওয়াত করো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম,
لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين حتى تأتيهم البينة رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة. তৃতীয় শ্রেণীর কোমলমতি সকল শিক্ষার্থী দেখো, লাম ইয়াকুনিল্লাযীনা, লাম এখানে কোনো দেরি হবে না, কোনো দেরি করা যাবে না। লাম শব্দটা বলে ইয়াকুনিল, লাম ইয়াকুনিল্লাযীনা, আল্লাযীনা এখানে একালে বর হবে মধ্যে কসর, আল্লাযীনা কাফারু, কাফারু এখানে একালে বর হবে, ওয়াও সাকিন তার ডাইনে পেশ, মদের হরফ, মদের হরফ হইলে একালে প্রাণী পড়তে হবে। আর আল্লাযী এখানেও ইয়া সাকিন তার ডাইনে যে মদের হরফ, মদের হরফ হইলে একালে প্রাণী পড়তে হবে, এই মদগুলোকে মধ্যে কসর বা মধ্যে আসতে বলা হয়। মিন আহলিল কিতাবি, মিন আহলিল, মিন নুন সাকিন ও তানবিনের পরে এজহারের হরফ হচ্ছে, হরফে হরফে হালকি সস্পুদায় নূর আইন, এখানে মিন নুন সাকিন এবং তানবিনের পরে যদি হরফে হালকির সালটি হরফের কোনো একটি হরফ আসে, তাহলে ওই নুন সাকিন ও তানবিনকে পূর্ণা না করিয়া স্পষ্ট করিয়া পড়তে হবে। এটা হলো ইজহারের কায়দা, তোমাদের জানতে হবে। তাই মিন বলেই আহ আহ আহলিল বলতে হবে, মিন আহলিল কিতাবি, কিতাব তা একালেপ মত হবে, তা একালেপ মত হবে, কেননা তার মধ্যে এখানে খারাজ হবে, খারাজের উল্টা পেশ হইলে একালে মত করিয়া পড়তে হবে। ওয়াল মুশরিকি, ওয়াল মুশরিকি না কির মধ্যে ইয়া সাকিন তার ডাইনে যে মদের হর মধ্যে আসতে হবে, নুন সাকিন এবং তানবিনের পরে যদি এক পার ১৫টি হরফের কোনো একটি হরফ আসে, তাহলে ওই নুন সাকিন এবং তানবিনকে এক পা করিয়া গুণার সহিত পড়িতে হয়। কে এখানে মধ্যে আসলে খারাজ হব, মদের হরফ একালে মত করতে হবে, তাতিয়া হুমুল বাইনা, তাতিয়া তা এখানে তা আলেফ, তা আলেফের মধ্যে যে সাকিনটা এটা এমনভাবে পড়তে হবে, তা তিয়া আওয়াজ বন্ধ হবে, শ্বাস থাকবে, তা তিয়া হুমুল বাই ইনা, বাই ইনা রাসূলুম বাই ইনা, এখানে বাই ইনা তুন শব্দ আছে, এখানে ওয়াকফ করলে তাটা হা হয়ে যাবে, এই হাটার নাম হলো তাই বা সুরতে হা, সুরতে তা অবস্থান ঘটে হা, রাসূলুম, রাসূলুম, রাসূল একালে মত হবে,
لون من الله من مشدد النون مشدد হলে এখানে ওয়াজিব গুনাহ করতে হবে من الله আল্লাহ লব্দের প্রথমে যদি জের এবং প্লেস থাকে তাহলে সে আল্লাহ লব্দের লামকে মোটা করে পড়তে হবে من الله يتلو يتلو এখানে মধ্যে কসম সুহুফাম মুতাহারা মিম মুসাদ্দাদ তাই এখানে সুহুফাম মুতাহারা তো সুহুফাম ওয়াজিব গুনাহ মুতাহারা তাটা হা হয়ে যাবে আকর্ষণ ফি একালেপ মত হা একালেপ মত মধ্যে কস কুতুবুং কাইয়িমা এখানে তানবিনের পরে একবার হরফ কাফ এসেছে তাই এখানে একবার গুণনা করতে হবে ওয়ামা তাফাররাকাল্লাযীনা কাফারু ওয়ামা তাফাররাকাল্লাযীনা ওয়ামা একালেপ মত হবে তাফাররাকাল্লাযীনা আল্লাযীনা ওই প্রথম আল্লাযীনার মতো এখানে মধ্যে কসর উতুল উ মধ্যে কসর তুল কিতাবা তার মধ্যে মধ্যে কসর খারাদ ওবার খারাদের উল্টা পেশ হইলে একালে মত করিয়ে পড়তে হয় ইল্লা মিম বাদি নুন সাকিন এবং তানবিনের পরে যদি হরফে বা আসে তাহলে ওই নুন সাকিন এবং তানবিনকে ছোট মিম দ্বারা পরিবর্তন করিয়া একলাভ করে পড়তে হয় একলাভ করিতে হয় তাহলে একলাভ কাকে বলে নুন সাকিন এবং তানবিনের পরে যদি হরফে বা আসে আর ওই নুন সাকিন এবং তানবিনকে ছোট মিম দ্বারা পরিবর্তন করিয়া গুণার সহিত পড়িতে হয় ইল্লা মিম বাদি মা একালে মদ হবে যা একালে মদ হবে আত হুমুল বাইয়িনা আত তার মধ্যে এখানে একটা সিফত আছে হামস এখানে আত 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 হুমুল বাইয়িনা হুমুল বাইয়িনা দেখো বাইয়িনার তা হা হয়ে গেছে কাইয়িমার তা হা হয়ে গেছে মুতাহারার তা হা হয়ে গেছে কক্ষর অবস্থায় বাইয়িনা শব্দের তাটা হা হয়ে গিয়েছে এক ওয়াকফ অবস্থায় আর অসল অবস্থায় তা সেই তা তাই থেকে যাবে এটা কোনো পরিবর্তন হবে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে আমি যে ক্লাসটি নিলাম তোমাদের কোরআনুল কারীমের প্রথম অধ্যায়ের চোদ্দতম পাঠ ৯৮ নং সূরা সূরাতুল বাইয়িনার প্রথম চারটি আয়াত তোমাদেরকে আমি পড়িয়েছি বিশুদ্ধভাবে তেলাওয়াত করিয়া শোনাইলাম এবং মশক করাইলাম এবং প্রত্যেকটি আয়াতের এবং শব্দের এলমে তাজবীদের মাসলা মাসায়েলগুলো আমি সুন্দরভাবে বয়ান করে দিয়েছি আশা করি তোমরা জানতে পেরেছ বুঝতে পেরেছ এটা আমার এই ক্লাসটি তোমাদের বইটা খুলে বইয়ের সঙ্গে মিলেই এই ক্লাসটিকে আরও ক্লিয়ার করে নেবে আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ বোধগম্য হয়েছ আমি আর আমার ক্লাসটি দীর্ঘায়িত না করে তোমাদের এই ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করে আজকের জন্য এখানে সমাপ্ত করতে যাচ্ছি আল্লাহ হাফিজ।